एवरीवन अस्सलाम वालेकुम, दिस इज नीला अहमद, वेलकम बैक टू माय चैनल। आज আমি করছি মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। চলুন রান্নায় যাওয়া যাক। আমি এখন তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। আমি দিচ্ছি পেঁয়াজ, মরিচ, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে নিব। তারপর একে একে সব মশলাগুলো আমি অ্যাড করব। মাছ দিয়ে আলু বেগুনের ঝোল করতে আমার লাগছে এরকম, আমি কয়েকটা পিস নিয়েছি মাছে। আগে আমি রান্না করে রেখেছিলাম মাছে কিছু বেগুন, আলু আর কিছু ফুলকপি। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। আমি এখন এক এক সব মশলাগুলো এটার ভিতরে অ্যাড করে দিব। আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়ো, চাইলে আপনারা বাটা মশলাও ইউজ করতে পারেন, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। এটা এখন আমি খুব ভালোভাবে নেড়ে নিব। এখন আমি মশলাটার ভিতরে পানি অ্যাড করছি। পানিটা দিয়ে মশলাটা এখন খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। এখন এটাকে আমি ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আমি এখন উঠিয়ে ফেলছি, দেখি কি অবস্থা। নেড়ে নিচ্ছি, নেড়ে না দিলে নিচে লেগে যেতে পারে। ঢাকনাটা আমি, খোসলাগুলোর পানি আমার টেনে গিয়েছে। এখন আমি একে একে সব সবজিগুলো এটার ভিতরে অ্যাড করে দিব। দিচ্ছি আলু, দিচ্ছি বেগুন। বেগুনগুলো আমি কেটে পানির মধ্যে রেখে দিয়েছিলাম, তাহলে হয় কি বেগুনটা সতেজ থাকে। আর দিচ্ছি ফুলকপি, আস্তে আস্তে নেড়ে দিব আমি। ঢাকাটা খুলছি, দেখি কি অবস্থা। আমি একটু ভালো করে নেড়ে নিয়ে আবার এটা আমি ঢেকে দিব। সঙ্গে সঙ্গে ঢেকে দিলে হয় কি এই সবজিগুলো সব সফট হয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি আমি ঢেকে দিয়েছি। এখন আমি গরম পানি অ্যাড করব। আমি গরম পানি দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে নিব। ঢাকনাটা উঠিয়ে ফেলছি, একটু নেড়ে দিব। এটা বলক চলে এসেছে, ভালো করে নেড়ে দিব। ঢেকে দিচ্ছি। সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, নাহলে এগুলো গন্ধ করবে। আমি ঢাকনাটা খুলছি। আমার অনেকটাই হয়ে গিয়েছে সবজি, এর ভিতরে আমি আর একটু পানি অ্যাড করব। গরম পানিটা দিচ্ছি আমি, ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এর ভিতরে বেশ কয়েক নেড়ে দিয়েছি, ঢাকনাটা উঠিয়ে ফেলছি। যখন এরকম বলক উঠবে, তখন যে মাছটা আমি রান্না করে রেখেছিলাম সেই মাছটা সবজিগুলোর ভিতরে দিয়ে দিব। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, হালকা করে আমি নেড়ে নিব। বেশি জোরে নাড়লে মাছটা ভেঙে যেতে পারে। এখন আমি এটা ঢেকে দিচ্ছি। ঢাকনাটা আমি উঠিয়ে ফেলছি, আমি এখন নেড়ে দিব। মোটামুটি আমার ঝোলের তরকারিটা হয়ে গিয়েছে। এখন আমি জিরার গুঁড়া দিব। আমি দিচ্ছি জিরার গুঁড়া, এখন আমি নেড়ে নিব একটু। আমার মাছের ঝোলের তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলব। ঝোলের তরকারিটা টেস্ট করছি, হুম
অনেক মজা হয়েছে। বেশ মজা হয়েছে। আপনারা ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। কিপ ওয়াচিং। দিলা আহমেদ, আল্লাহ হাফেজ।